এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এই এই আওয়ামী লীগ এই দেশের যত কিছু অর্জন সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই যে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছি জাতিকে, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আমার এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে মুক্তি এসেছে সেটাও হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশ চরম দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আর্থিকভাবে স্বীকৃতি লাভ করেছে। এই যা দেশের যা কিছু অর্জন সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। লাইফ পড়ছে, লাইফ চলছে, আর তার নিচে হারিদের হাতে করে বিদ্যুতের দাবিতে মিছিল করে এই বিএনপি একটা খণ্ড প্রধানের দল। আজকে তারা এই দেশের উন্নয়ন অগ্রতা ব্যাহত করার জন্য আজকে তারা সবসময় তৎপর। মামলা হয়েছিল, মানিল ন্যায়কেছে, 10 বছর জেল হয়েছে। তার বিরুদ্ধে আমেরিকার ফেডারেল কোর্টে মামলা হয়েছে, 10 কোটি টাকা জরিমানা করেছে। এই দুর্নীতি বাস হলো বিএনপির শীর্ষ নেতা, দলের নাকি আগামী দিনের ভবিষ্যৎ। যার দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া এতিমের টাকা লোভ সামলাতে পারে নাই, এতিমের টাকা আত্মসাত করেছিল, তিনি হচ্ছেন নাকি গণতন্ত্র উন্নয়নের মাতা, এই হচ্ছে বিএনপি নেতাদের। আমরা আজকে সমাবেশ থেকেই এর বিরুদ্ধে পরিষ্কারভাবে বলে চাই, এদেশের মানুষ উন্নয়ন চায়, এদেশের মানুষ ভাগ্যের পরিবর্তন চায়, এদেশের মানুষ শান্তি চায়। এদেশের মানুষ কখনো বিএনপির ওই দুর্নীতিবাস নেত্রী বেগম খালেদা তারেক রহমানের মতো এই নেতৃত্বকে কখনো এদেশের মানুষ দেখতে চায় না। এদেশের মানুষ আপনাদের ট্রেক প্যাকে ব্যর্থ রাষ্ট্রের মানুষের ফিরে যেতে চায় না। এদেশের মানুষ সন্ত্রাস জঙ্গিবাদের ওই রাষ্ট্র হিসেবে দেখতে চায় না, যার ফলে আপনাদের টেক ব্যাক বাংলাদেশ এটা আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। টেক ব্যাক নয়, আর টেক ব্যাক বাংলাদেশ নয়। আপনারা যদি চান গো ব্যাক টু পাকিস্তান, পাকিস্তানে আপনাদের প্রিয়ারে আপনারা পাকিস্তানে চলে যান, বাংলাদেশের মানুষ অখুশি হবে না, বরং আপনারা পাকিস্তানে চলে গেলে দেশের মানুষ খুশি হবে, কারণ আপনারা পাকিস্তানের লোক, পাকিস্তানে যায় আপনাদের শ্রেয়। আমি শেষ করার আগে শেষ করতে চাই একটা কথা বলে, এই বিএনপি জামাত আবার তারা অসম তৎপরতায় লিপ্ত হয়েছে।